আমার আমি স্ক্রিন শেয়ার দিব আপনারা। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আসতেছে, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? আমার ফটোশপ দেখতে পাচ্ছেন? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? আজকে আমাদের ডে ওয়ান, আজকে আমরা, দেখা যাচ্ছে না? কি বলেন, আপনারা কিছু দেখতে পাচ্ছেন না? কেউ দেখ? ওকে, আচ্ছা। হুম 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 আচ্ছা, আজকে আমরা শিখব ফটোশপ ইন্টারফেস ওভারভিউ, স্ক্রিন মোড, জুম ইন জুম আউট, ডকুমেন্ট সেট আপ, ডকুমেন্ট পেন, কালার অ্যাপ্লাই, সিলেকশন বেসিক। হ্যাঁ, ঠিক আছে। কে দেখতে পাচ্ছেন না? কে দেখতে পাচ্ছেন না বলেন? কে দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা ফটোশপ ইন্টারফেস ওভারভিউ নিয়ে কথা বলি। ও সরি, তার আগে আরেকটা সেশন আছে, ফার্স্ট সেশনটাতে ইন্ট্রোডিউসিং উইথ গ্রাফিক ডিজাইন ডিফারেন্ট ডিজাইন টুলস ফটোশপ। আচ্ছা, ফটোশপ নিয়ে আমার এই বেসিক আলোচনাটা কালকে করেছিলাম আমরা, তাই না? তারপরেও আজকে যেহেতু অফিসিয়ালি ক্লাস শুরু হচ্ছে, আজকে আমরা আর একটু আলোচনা করে নেব। আচ্ছা, গ্রাফিক ডিজাইন কি এটা আমরা সকলে মোটামুটি জানি, যে ভিজুয়াল কমিউনিকেশন তৈরি করার জন্য আমরা যে কোনো কিছু, কোনো সাইন, কোনো ইমেজ, কোনো টেক্সট যাই ব্যবহার করি না কেন, সেটাই গ্রাফিক্স। আর আমরা সেটাকে যেভাবে উপস্থাপন করব সেটা হবে ডিজাইন, তাই না? মূলত সংক্ষেপে বলতে গেলে বা খুব সাধারণভাবে বলতে গেলে এটাকেই গ্রাফিক্স ডিজাইন বলা হয়, যেটা গতকালকে বিস্তারিত আরো বলা হয়েছে। হ্যাঁ, সেটা নিয়ে আর আমরা বেশি কথা বলবো না। আমরা ডিফারেন্ট ডিজাইন টুলস, ডিফারেন্ট ডিজাইন টুলস বলতে আমরা ডিজাইনের যে বিভিন্ন ধরনের টুলস গুলো থাকে সেগুলো কি কি আসলে, তো ডিজাইনের বিভিন্ন টুলস গুলো কি কি বলতে পারবেন আপনারা? হ্যাঁ, ডিজাইনের বিভিন্ন টুলস গুলো কি কি আমরা কি আমরা কোন জিনিসগুলোতে ডিজাইন গুলো করে থাকি? হ্যাঁ, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, এগুলোকে বলা হয় ডিজাইন টুলস। এই জায়গাগুলোতে আমরা ডিজাইনগুলো করে থাকি। আচ্ছা, তাহলে ডিফারেন্ট ডিজাইন টুল বলতে যে বেশ কিছু ধরনের ডিজাইন আছে, ডিজাইন টুলস আছে, সেগুলোর কথাই বলা হয়েছে এখানে। তো ডিফারেন্ট ডিজাইন টুলস আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে ফটোশপের বিভিন্ন টুলস, সরি, গ্রাফিক ডিজাইনের বিভিন্ন টুলসের নাম বলেন, তাহলে বলতে পারবেন? আচ্ছা, কি কি একজন বলেন তো। আচ্ছা, আরো অনেক আছে, বাট আমরা যেহেতু এখানে ফটোশপ ইলাস্ট্রেটর নিয়ে কাজ করছি, আমরা এই দুটো নিয়ে বিস্তারিত শিখবো।
হ্যাঁ আচ্ছা, আজকে ফটোশপ নিয়ে একটু কথা বলি। ফটোশপ বলতে, ফটোশপ একটি রাস্টার বেস সফটওয়্যার, এটা তো বলা হয়েছে। ফটো জাতীয় অর্থাৎ পিক্সেল দিয়ে তৈরি যত কিছু আছে সবগুলো এই ফটোশপে করা হয়। ফটো জাতীয় যত সব এডিটিং আছে সবগুলো ফটোশপে করা হয়। এমনটা না যে ফটোশপে কোনো ডিজাইন করা হয় না, ফটোশপেও ডিজাইন করা যায়, বাট আপনি যখন এটাকে বড় করে প্রিন্ট করতে যাবেন তখন আপনি ঝামেলায় পড়বেন, কারণ ফটোশপটা যেহেতু পিক্সেল দিয়ে তৈরি আর এটা ওইভাবে বড় প্রিন্ট করতে গেলে তখন পিক্সেলেড হয়ে যাবে বা ফেটে যাবে আমরা যেটাকে বলি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো ফটোশপ সম্পর্কে আরো বিস্তারিত বেশি কিছু বলার নেই। এখন শুধু ফটোশপ ইন্টারফেস ওভারভিউটা নিয়ে আমি কথা বলি। আমি আমার এখানে ফটোশপ ওপেন করা আছে, আপনি দেখতে পাচ্ছেন? কি ফটোশপ ওপেন করা আছে দেখতে পাচ্ছেন আপনারা? ও সরি, জি জি জি, হ্যাঁ সরি সরি, হ্যাঁ এবার দেখা যাচ্ছে না? আচ্ছা, ফটোশপ ওভারভিউ, ইন্টারফেস ওভারভিউ বলতে আমরা ইন্টারফেস সম্পর্কে আমাদের আগে জানতে হবে, তাই না? ইন্টারফেস কি কেউ বলতে পারবেন? কি কেউ বলতে পারবেন ইন্টারফেস কি? আচ্ছা হ্যাঁ, রাইট 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 রাইট, আপনি যে কোনো একটা সফটওয়্যারে, যে কোনো একটা ওয়েবসাইটে যেখানে ঢুকেন না কেন, ঢুকার পরে আপনি প্রথমে যেটা সামনে আসবে সেটাকে বলা হয় ইন্টারফেস, ঠিক আছে? আচ্ছা, আপনি কোনো ওয়েবসাইট বা কোনো সফটওয়্যার, কোনো অ্যাপস যেটাতেই ঢুকেন না কেন, ঢুকে প্রথমে ক্লিক দেওয়ার পরে ঢুকেই আপনার সামনে যে একটা পেজ আসবে বা আপনার একটা সামনে, আমরা তো ইন্টারফেসেই বলি, আপনার সামনে যে একটা ডকুমেন্ট সমৃদ্ধ একটা পেজ পাবেন বা একটা যে জিনিসটা দেখতে পাবেন এটাকেই বলা হয় ইউজার ইন্টারফেস। না, মানপত্রের সাথে একটু পার্থক্য আছে। আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, ঢুকার পরেই যেটা আপনি পাবেন হোম পেজটা বলতে কি, হ্যাঁ এটা হোম পেজ হতে পারে, বা আমি সফটওয়্যারে যদি ঢুকি এটা তো আর হোম পেজ হবে না, এটা তো আমার সফটওয়্যারটাই, মানে যেটাতেই ঢুকে না কেন, অ্যাপটা, অ্যাপসে ঢুকলেন, অ্যাপসে ঢোকার পরে যেটা আসবে সামনে। আমি আমি ফটোশপ, ফটোশপটা ওপেন করছি, ওপেন করার পরে সরাসরি এটা এসছে আমার, তাই না? কাজে এটা আমার ইউজার ইন্টারফেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সহজ কথা। আচ্ছা, এটাকে বলা হয় ইউজার ইন্টারফেস। এখন এই ইন্টারফেসটাকে নিয়ে আমরা শুধু কথা বলবো। আচ্ছা, আমাদের এখানে প্রথমে দেখেন উপরে একটা বার দেখা যাচ্ছে, এখানে লেখা আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই বারটাকে কি বার বলে বলতে পারবেন? মেনু বার, ভেরি গুড। প্যানেল বারও বলতে পারেন, মেনু প্যানেল, মেনু বার। আচ্ছা, এটা আমাদের মেনু বার, এটা আমরা সকলে জানি, কারণ এখানে আমাদের সকল মেনুগুলা রয়েছে, তাই না? শিহাব আহমেদ, আপনি একটু মিউট করবেন, আপনার এটা থেকে সাউন্ড আসতেছে, মিউট করা কাটটা নাই। তাসনিয়া আফরোজ মিউট করুন তো।
ওকে, যখন কথা বলেন তখন আনমিউট করে শুধু কথা বলে দেবেন। হ্যাঁ ঠিক আছে। ওকে, মেনু বার গেল, এর নিচে একটা বার রয়েছে, সেটাকে বলা হয় অপশন বার। হ্যাঁ, অথবা কন্ট্রোল বার বলেও বলতে পারেন, যে কোনো একটা বললেই হবে, অপশন বার বা কন্ট্রোল বার। এখানে কিসের অপশনগুলো পাওয়া যায় সেটা আমি বলছি। তার আগে এই পাশে একটা জিনিস দেখা যাচ্ছে, এটাকে বলা হয় টুল বার। এই টুল বার, এই টুল বারটা যে এখানে থাকতেই হবে তা না, অথবা এইগুলো যে থাকতে হবে তা না, এই উইন্ডোজ মেনু থেকে আপনি যদি এই যে টুলসে ক্লিক করেন তাহলে এই টুল বারটা পেয়ে যাবেন। হ্যাঁ, আবার উইন্ডোজ মেনু থেকে এই পাশের যে এক্সটেনশনগুলো আছে এগুলো যদি পেতে চান তাহলে এখানে আপনি যেটা লাগবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এই পাশে আপনি যেটাই চান না কেন, আপনি যদি হিস্ট্রি চান এখানে হিস্ট্রি নেবেন, দেখেন যে হিস্ট্রির চলে এসেছে একটা এক্সটেনশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে মেনু বার এবং অপশন বার, মেনু বার তো বুঝলেনই এবং এই টুল বার এবং জিনিসটাও বুঝলেন, সেই সাথে এখন অপশন বারটা নিয়ে কথা বলি। অপশন বারটা হচ্ছে আপনি টুলসের এগেইনস্টে যে অপশনগুলো আমাদের দরকার সেটাই কাজ করবে অপশন বারে। আমি এখানে, এটাকে বলা হয় মুভ টুল। হ্যাঁ, এই মুভ টুল সিলেক্ট করা অবস্থায় আমার এখানে যে অপশনগুলো আসবে এগুলো মুভ টুলের অপশন, এই জন্য এখানে অপশন বার বলা হয়। কেন, আপনার টুলের এগেনস্টে এখানে অপশন চলে আসবে। আমি যদি সিলেকশন টুলটা শুরু করি, রেক্টেঙ্গুলার মার্কার টুলটা সিলেক্ট করি, তাহলে দেখবেন যে এখানে আলাদা কিছু অপশন চলে এসেছে। কি অপশনগুলো চেঞ্জ হচ্ছে না অপশন বারের? আচ্ছা, তার মানে টুলসের এগেনস্টে সেখানে বিভিন্ন অপশন আসবে, তো আমি যখন যে টুলসটা নিয়ে কাজ করব ঠিক সে সময় সেই টুলসটা ওখানে চলে আসবে। আচ্ছা, তাহলে টুলস বার নিয়ে, তাহলে টুলস বারগুলো আমরা একটু দেখে নেই। যেটা হচ্ছে যে এই টুলস বারগুলো, এই টুলস বারটা নিতে পারবেন সবাই এখান থেকে, উইন্ডোজে গিয়ে টুলসে ক্লিক করে টুলস বার চলে আসবে। আর অপশন বারটা, হ্যাঁ, এই অপশন বারটাও কিন্তু উইন্ডোজ থেকে আসবে। আপনি এই যে, আমি উইন্ডোজ থেকে এই যে অপশনে ক্লিক করলে অপশন বার চলে আসলো, আবার উইন্ডোজ থেকে এটাতে ক্লিক করলে অপশন বার চলে গেল। হ্যাঁ, তো টুলসগুলো আমরা নামগুলো শিখবো কিভাবে, আসলে টুলসগুলো নামগুলো দেখবো। আমরা প্রতিটা টুলসের উপরে এই কার্সারটা রাখলে, কার্সার কি আমরা জানি তো, আমরা যে তীর চিহ্নটা থাকে মাউসের সেটাকে বলা হয় কার্সার। আমরা এই টুলসটার উপরে কার্সারটা রাখলেই আমরা এই জিনিসটা পেয়ে যাব, এখানে টুলসের নামটা পেয়ে যাব। তো টুলসের নামটা পাওয়ার পরে আমাদের মূলত টুলসগুলো নিয়ে কাজ করা শুরু হবে। এই টুলসটার উপরে আমি কার্সারটা রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে কার্সারটা রাখার পরে একটা নাম এসেছে, সেটা দেখতে পাচ্ছেন কি? এই যে নাম এসেছে মুভ টুল, শর্টকাট কি? ভি। ভেরি গুড, এই যে দেখেন এখানে একটা টুল আছে, কি নাম এসেছে? রেক্টেঙ্গুলার মার্ক টুল, শর্টকাট দেওয়া আছে কি? এম। আচ্ছা, এখন এখানে একটা পয়েন্ট শুধু বলে দেই, সেটা হচ্ছে এই রেক্টেঙ্গুলার মার্কার টুলটার নিচে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে, বোঝা যাচ্ছে এইখানে একটা ছোট করে, এই মুভ টুলের এই কোনায় কিন্তু একটা অ্যারো চিহ্ন নেই। ঠিক আছে, আবার কিন্তু এই টুলটার নিচে একটা এই যে এখানে অ্যারো চিহ্ন আছে, তাই না? ভেরি গুড, তার মানে এই টুলটার ভিতরে আরো অপশন আছে। এখন এই অপশনটা কিভাবে বের করব, এই টুলটা অপশনটা বের করার জন্য এই টুলটার উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, অথবা এই টুলটাতে কার্সারটা কিছু গুণ চেপে ধরবেন, দুটো পদ্ধতিতেই বের হবে। হ্যাঁ, ডাবল ক্লিক দিলে আসার কথা না, হ্যাঁ ডাবল ক্লিক দিলেও আসবে, আপনি এখানে কার্সারটা চেপে ধরলে হবে, ডাবল ক্লিক দিলেও আসবে, আপনি এখানে রাইট বাটন ক্লিক করলেও আসবে, আপনি যেটাই করেন না কেন। আচ্ছা, তাহলে আমরা এখানে যখন অপশনগুলো পাবো সেখানে আমরা বাকি টুলগুলোরও নামগুলো পেয়ে যাব। ঠিক আছে, আপনারা অনুরূপভাবে সব টুলগুলোর নামগুলো এভাবে দেখে নেবেন যে কোনটা টুলের নাম কি। ক্লিয়ার? আচ্ছা, টুলের
টুলের কাজগুলো কি ওগুলো তো আমি শিখাই দেবো, এগুলো নিয়ে সমস্যার কিছু নেই, টেনশনের কিছু নেই। আপনারা শুধু সবার নামগুলো দেখেন যে কোনটা টুলের নাম কি আর দেখতে কি রকম, এইটা আপনাদের একটা আইডিয়া থাকা লাগবে। হ্যাঁ আচ্ছা, এখন আমরা একটা ফাইল ওপেন করব। আমরা ফাইল যদি ওপেন করতে চাই কোনো কিছু, বেসিক্যালি আমরা কোথা থেকে ওপেন করি? ফাইলে গিয়ে, ফাইলে গিয়ে ফাইলে ক্লিক দিলেই দেখবেন ওপেন নামে একটা জিনিস আছে। এই ওপেনে ক্লিক করার পরে আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপের একটা ইন্টারফেস পেয়ে যাবেন। আপনি এখানে ড্রাইভ সমৃদ্ধ, হ্যাঁ ড্রাইভ সমৃদ্ধ একটা ইন্টারফেস পেয়ে আপনি যেখানে ছবিটা আছে সেখানে ঢুকবেন। আমার ছবিটা এখানে আছে বা এখানে আছে, আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিলাম, ঠিক আছে। আচ্ছা এই ছবিটা আমি ওপেন করলাম, তাহলে একটা ছবিকে আমার ডিসপ্লেতে আনার জন্য মূল যে সিস্টেমটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ফাইলে গিয়ে ওপেন করব আমি, তাই না? ওপেন করলেই আমার কম্পিউটারে ছবিটা যেখানে আছে সেখান থেকে আমি অন করে ফেলতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা এখন এই ছবিটাকে জুম ইন জুম আউট আমরা কিভাবে করি? ছবিটাকে ছোট বড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, মূলত আচ্ছা হুম আচ্ছা আমি বলবো, সেটা বলবো, আরো ওপেন করে আরো অনেক সিস্টেম আছে, ওটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা তাহলে জুম ইন জুম আউট যেটা বেসিক্যালি আমরা করতে পারি সেটা হচ্ছে যে কন্ট্রোল চাপে ধরে আপনি যদি কার্সারটার যে স্ক্রল হুইলটা আছে এই স্ক্রল হুইলটা যদি ঘোরাঘুরি করেন তাহলেই জুম ইন জুম আউট হবে, ক্লিয়ার? আচ্ছা অথবা আপনি যদি কন্ট্রোল চাপে ধরে প্লাস চাপেন জুম হবে, কন্ট্রোল চাপে ধরে মাইনাস চাপলে জুম আউট হবে। ওকে, যারা আচ্ছা ওটা আমি পরে বলবো, ওপেন করে সিস্টেমটা আমি বলতেছি জুম ইন জুম আউটটাকে দেখেন, ওপেন আপনার যে কোনো পদ্ধতিতে করলেই হবে। আচ্ছা তাহলে জুম ইন জুম আউট করার জন্য আপনি কন্ট্রোল চাপে ধরে আপনার মাউসের স্ক্রল হুইলটা ঘুরাবেন। হ্যাঁ আর CS6 যারা চালান ফটোশপ তাদের জন্য একটা সুবিধা আছে, তারা শুধুমাত্র মাউস মাউসের স্ক্রল ঘুরিয়েই আপনারা জুম ইন জুম আউট করতে পারবেন। সেজন্য একটা সেটিংস করে নিতে হবে, সেটা হচ্ছে কন্ট্রোল কে চাপবেন, কন্ট্রোল কে চাপার ফলে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে জুম উইথ স্ক্রল হুইল এই জায়গাতে টিক চিহ্ন দিয়ে রাখে ওকে করে দিবেন। তাহলে CS6 যারা চালাবেন তাদের জন্য আর কন্ট্রোল ধরতে হবে না, শুধুমাত্র এই স্ক্রল হুইল ঘুরাইলেই জুম ইট জুম আউট হবে। ওকে
তাহলে জুম ইন জুম আউট আমরা করতে পারবো, এতে কোনো সমস্যা হবে কি? ওকে, আচ্ছা তাহলে ওপেন করার সিস্টেমটা আমরা যেটা আরো বলছিলাম সেটা হচ্ছে যে একটা তো ফাইল থেকে ওপেন আমরা করতে পারলামই, দ্বিতীয় আরেকটা সিস্টেম হচ্ছে আপনি যদি এখানে ডাবল ক্লিক দেন, বাট এটা শুধুমাত্র প্রথম ছবিটা ওপেন করার বেলায় পারবেন, একটা ছবি ওপেন করার পরে আর এই ডাবল ক্লিক দিয়ে ওপেন করার সিস্টেমটা আপনারা পাবেন না, তারপরে আপনাকে ফাইল থেকে ওপেন করতে হবে। অথবা আরেকটা সিস্টেম বলে, আপনি যদি ছবিতে থাকেন অলরেডি, যে আমি এখানে ছবিতে আসি অলরেডি, আমি এখান থেকে ওপেন করতে চাই ডিরেক্ট, তাহলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ, ওপেন উইথ এই যে অ্যাডোব ফটোশপ সিসি, আপনি যেখানে ওপেন করতে চান না কেন, যদি এখানে প্রোগ্রামটা না থাকে তাহলে চুজ অ্যানাদার প্রোগ্রাম করে প্রোগ্রামটা সেট করে নেবেন। আচ্ছা আরেকটা সিস্টেম আছে, আমি এখান থেকে ধরে ডিরেক্ট আমি ফটোশপটার এখানে রেখে এই উপরে ছাড়বেন, এখানে ছেড়ে দিলাম, ব্যাস। এখন ঘটনাটা হচ্ছে উপরে যদি না ছাড়েন তাহলে ঘটনাটা কি হবে, আমি যদি এখানটায় ধরে এই উপরে যদি না ছাড়ে, আমি যদি এখানে ছেড়ে দিই তাহলে এটার উপরে বসে যাবে, দেখেন আগে যে ছবিটা ছিল সেটার উপরেই বসে গিয়েছে। এজন্য আপনাদের আলাদাভাবে কোনো ছবি ওপেন করতে গেলে, যে আমি ছবিতে আছি অলরেডি এক্সিস্টিং, আমি এখান থেকে ধরে এই ফটোশপটাকে এখানে নিয়ে ওপেন, ফটোশপ যখন ওপেন হয়ে যাবে তখন এই যে উপরে ছাড়বো, এটার এই উপরে ছেড়ে দিলে দেখেন আলাদাভাবে ছবিটা ওপেন হয়ে গেল, বোঝা গেছে? ওকে, আচ্ছা তাহলে একটা ছবির উপরে আরেকটা ছবি আমাদের আনার জন্য আমরা ওই সিস্টেম করতে পারি, আমি এখান থেকে ধরে এখানে নিয়ে এখানে ছেড়ে দিতে পারি, তাহলে একটা ছবির উপর দেখেন আরেকটা ছবি চলে এসেছে। অথবা আমি ফাইল থেকে এই যে প্লেস নামে একটা জিনিস আছে, এই প্লেসে ক্লিক করে আমি আরেকটা ছবি ওপেন করতে পারি, তাহলে একটা ছবির উপর আরেকটা ছবি ওপেন হয়ে যাবে, মানে আমাদের যখন কাজ করবো তখন একই জায়গায় দুই তিনটা ছবি লাগতে পারে। হ্যাঁ, কাজেই একটা ছবির উপর আরেকটা ছবি আনার জন্য আপনি ছবিটাকে ধরে এটার উপরে ফেলে দিবেন, অথবা এখানে যদি আপনি ফাইল থেকে যেতে চান তাহলে ফাইল থেকে প্লেস করবেন, আর যদি ফাইল থেকে আবার ওপেন করেন তাহলে কিন্তু আরেকটা নতুন করে ছবি আবার ওপেন হবে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কোনো কিছু ডকুমেন্ট ওপেন করতে পারবো, তাই না? ওকে, আমরা এখন ডকুমেন্ট কিভাবে সেট আপ করবো, মানে আমাদের তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টও লাগতে পারে যেখানে আমি নতুন করে সব কিছু করবো, তাই না? আমরা এই ডকুমেন্ট সেট আপটা নিয়ে একটু কথা বলবো। ডকুমেন্ট সেট আপটা হলতে আমরা ফাইল থেকে ওপেন করে ছবি আমরা ওপেন করছি, যদি আমাদের এক্সিস্টিং কোনো কিছু থাকে। এখন নিউ এ করলে, আমরা সকলেই জানি নিউ এ করলে নতুন একটা ডকুমেন্ট আমরা পাবো, আমি নিউ এ ক্লিক দিলাম, নিউ এ ক্লিক দেওয়ার পরে এই যে ডকুমেন্টের একটা অপশন চলে এসেছে, ঠিক প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডকুমেন্ট নেম, আপনি এখানে কি নামে ডকুমেন্টটা করবেন, হ্যাঁ সেই ডকুমেন্টের নাম দিবেন, আমি একটা নাম দিলাম টেস্ট, ঠিক আছে। আচ্ছা এখানে প্রিসেট, প্রিসেট জিনিসটা হচ্ছে প্রি মানে পূর্বে, সেট মানে বলতে পারেন যে যে সেট করা আছে এই ধরনের কিছু, যে পূর্বে সেট করা আছে এই ধরনের কিছু। আসলে ডকুমেন্টের অনেকগুলো নির্দিষ্ট কিছু ধরন থাকে, যেগুলো যেমন ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো পেপার, ওয়েব, মোবাইল ডিভাইস, ফিল্ম অ্যান্ড ভিডিও, কাস্টম। আপনারা যারা সিসি চালাবেন তাদের ডিভাইসটা একটু, ইন্টারফেসটা একটু আলাদা আসবে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমি CS6টা শেষ শেষ করে সিসিটা দেখাই দিব। তো এখানে আমাদের ধরেন যে A4 একটা পেপার লাগবে, এখন A4 পেপার আপনি এখানে কোথায় খুঁজে পাবেন? A4 পেপারের নির্দিষ্ট মাপটা বসানো আমাদের, নির্দিষ্ট মাপটা জানা নাও থাকতে পারে, তো এজন্য আমরা এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার নিব। ইন্টারন্যাশনাল পেপারে দেখেন তখন এই যে সাইজের জন্য আলাদা একটা ঘর চলে এসেছে, এই সাইজের আলাদা ঘরটাতে গিয়ে আমরা ক্লিক দিয়ে এই যে A4, A6, A5, A3 এই পেপারের সাইজগুলো পেয়ে যাব। এখন যদি লিগাল চাই, লিগালটা আবার পাবেন ইউএস পেপারে, এই যে লেটার, লিগাল, ট্যাবলয়েড, ইউএস পেপারে। কাজে এখানে আপনারা এই ছবির এক্সিস্টিং যে প্রতিষ্ঠিত যে সাইজগুলো আছে,
ডকুমেন্টের, সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কিন্তু আমাদের যে মূল জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, আমার যদি কোনো কাস্টম ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, যে আমাকে আমার মতো একটা সাইজ দিয়ে ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আপনাকে ধরেন 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা ডকুমেন্ট তৈরি করতে হবে, তো আমি ওয়াইডে ধরেন যে 5 ইঞ্চি লাগবে। এই ডকুমেন্টটা ক্রিয়েট করার সময় আপনারা এখানে ওয়াইড এবং হাইট দেওয়া আছে, এখানে রেজুলেশন বেসিক্যালি আমরা 300-ই রাখি। আপনাদের যদি কখনো কম লাগে কম দিবেন, কিন্তু বেশি দিবেন না, বেশি দিলে ছবিটা অনেক ভারী হয়ে যায়, এই জন্য আসলে প্রপার রেজাল্ট আসতে একটু ঝামেলা হয়। বেশি দিলে যে আপনার কাজ হবে না তা না, অবশ্যই হবে, বাট বেশি দিয়ে আপনার ছবি অনেক ভারী হয়ে যেতে পারে। আচ্ছা, এখানে আমরা বেসিক্যালি প্রথমে ইউনিটটা সেট করে নিব। এটা হচ্ছে ইউনিট, এটা হচ্ছে, এ দুটো হচ্ছে ইউনিট। আপনি যে যেটার যে ইউনিটেরই সাইজ বসাইতে চান না কেন, প্রথমে সেই ইউনিটটা আপনাকে সেট করে নিতে হবে। এখন ইউনিটটা সেট করে নেওয়ার জন্য এখানে একটা ক্লিক দিবেন, এই যে ইউনিটগুলো চলে এসেছে। আপনি প্রথমে চিন্তা করবেন, আগে আপনি ইঞ্চিতে নেবেন নাকি পিক্সেলে নেবেন নাকি মিলিমিটারে নেবেন নাকি মিটারে নেবেন। আচ্ছা, আমি আগে বলছি যে আমাকে 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা ডকুমেন্ট নিতে হবে। এই 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি ডকুমেন্ট নেওয়ার জন্য আমি এখানে আগে 5 লিখব নাকি এখানে আগে ইঞ্চিটা ঠিক করব, বলেন। গুড, হ্যাঁ, আগে আমরা ইউনিটটা ঠিক করে নিব, এটা বেসিক নিয়ম আর কি। এখানে হয়তো ঝামেলা না হতে পারে, তো ইলাস্ট্রেটরে কিন্তু ঝামেলা হবে, এজন্য আমরা প্রথমেই ইউনিটটা ঠিক করে নিব। আচ্ছা, আমি এখানে ওয়াইডে 5 দিলাম, হাইটে এখন দিব আমি যত লাগবে, আমি 8 দিলাম, ঠিক আছে। তাহলে দেখুন 5 ইঞ্চি 8 ইঞ্চি হয়ে গেছে। আচ্ছা, এখন এর পরের জিনিসটা হচ্ছে যে কালার মুড, আমি আসলে কোন কালার নিয়ে ডকুমেন্টটা নিব। আমি তো কালার সম্পর্কে আগে বলছিলাম, তাই না? ল্যাব কালার, সিএমওকে কালার, আরজিবি কালার, হ্যাঁ, গ্রে স্কেলটা সম্পর্কে বলা হয়নি। গ্রে স্কেলটা হচ্ছে সাদা কালো, এটাতে কোনো কালার পাবেন না আপনি। আপনি যদি গ্রে স্কেল নেন তাহলে কোনো কালারই পাবেন না, এটা পুরো সাদা কালো। আর বিট ম্যাপ, বিট ম্যাপটা নিয়ে পরে আলোচনা করা যাবে। বিট ম্যাপটা হচ্ছে, আমি কাউকে যদি সিম্পলি যদি বোঝাতে যাই আপনাদের, আমরা কিছু সোয়েটার বা মোজা পরি না, মোজাতে যদি কোনো ডিজাইন থাকে, মোজাটা যখন টেনে বাড়ানো হয় তখন দেখবেন যে ডিজাইনটা ফেটে 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 যায়, তাই না? আচ্ছা, আমি একটা ডকুমেন্ট নিয়ে আপনাদের শুধু বিট ম্যাপটা দেখাই দিচ্ছি, বিট জিনিসটা আসলে কেমন। সরি, এই যে দেখেন, দেখা যাচ্ছে পিক্সেল গুলো ফাঁকা ফাঁকা হয়ে থাকবে, এমনি বোঝা যাচ্ছে এটা একটা ডিজাইন, তাই না? বাট যখন আপনি জুম করে দেখবেন, দেখেন যে সব পিক্সেল গুলো ফাঁকা ফাঁকা, একখানে নেই, তাই না? কোনোখানে গাঢ়, কোনোখানে হালকা, কোনোখানে পাতলা, তাই কি না? এটাকে বলা হয় বিট ম্যাপ। হ্যাঁ, আপনি যদি এইরকম কোনো কিছু লাগে, এই ডিজাইনগুলো মূলত কোথায় লাগে সেটাও বলে দিই। এই ডিজাইনগুলো লাগে যখন কোনো কি বলবো মোজার উপরে, কারণ মোজাটা কিন্তু যখন আপনি টানবেন তখন কিন্তু বেড়ে যাবে, তাই না? যখন বেড়ে যাবে তখন ডিজাইনটা দেখেন যে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। এরকম আমরা আগে সুইটার সুইটার পরতাম কিছু, এই যে কি বলে কার্ডিনাল সুইটার না কি বলতো এটাকে, হ্যাঁ, এই সুইটারটাতে, এই ছোটবেলায় পরতাম এই সুইটার, এই সোয়েটারটাতে এই 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 টেকনোলজিটা ছিল, বিট ম্যাপের টেকনোলজিটা, যে আসলে ওটা নির্দিষ্ট কোনো নেই। আর আরেকটা যদি বলা হয় যে ফুজি, ফুজি ডিজাইন, ফুজি ডিজাইনটাও ঠিক সেম, যেটা আসলে আপনার প্রপার একটা জিনিস থাকবে না, ফোটা 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 দিয়ে একটা ডিজাইন করা হয় আর কি। হ্যাঁ, এই জায়গাগুলোতে এটা কাজে লাগে। আচ্ছা, আমরা ডকুমেন্ট সেট আপে গেছিলাম, তাহলে বিট ম্যাপ জিনিসটা বোঝা গেছে। আপনাদের যদি ওইরকম কিছু লাগে তাহলে বিট ম্যাপটা নেবেন, তবে ডিরেক্ট বিট ম্যাপ এখানে নিয়ে লাভ নেই,
ওই বিটম্যাপ ডিজাইন করতে গেলে আগে আপনাকে গ্রে স্কেল করতে হবে, গ্রে স্কেল করার পরে বিটম্যাপ করতে হবে, কারণ কোনো কালার ছবিকে আপনি বিটম্যাপ করতে পারবেন না। আচ্ছা, আমি বেসিক্যালি আরজিবি কালার নিলাম। আরজিবি কালার নেওয়ার পরে এই বিটটা দেখেন, বিটটা 8 বিটে সবসময় রাখবেন, 16 বিট 32 বিটে কাজ হবে, বাট প্রপার রেজাল্টের জন্য আমরা বেসিক্যালি 8 বিটে রাখি। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ডটা আসলে আপনার কি কালারের হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা আপনার হোয়াইট হতে পারে, ট্রান্সপারেন্ট হতে পারে, অথবা ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা কি আমি একটু পরে বলছি, কালারের আলোচনা আছে। আমি হোয়াইট নিলাম, আর নিচে যে কালার প্রোফাইলগুলো আছে এগুলো নাড়াচাড়া করার দরকার নেই, যা প্রোফাইল আছে তাই থাকবে। আমি ওকে করে দিলাম। আমি এখানে দাঁড়ান, কত কত নিতে বলছিলাম, 5 ইঞ্চি বাই 8 ইঞ্চি, না 5 ইঞ্চি 8 ইঞ্চি। আমি ওকে করে দিলাম, দেখেন ডকুমেন্টটা চলে এসছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা নতুন ডকুমেন্ট সেট আপ করতে পারবো নির্দিষ্ট মাপ দিয়ে। ওকে, নির্দিষ্ট মাপ দিয়ে আমরা ডকুমেন্ট সেট আপ করতে পারবো। এখন রয়েছে কালার অ্যাপ্লাই সম্পর্কে আমরা কথা বলি। যে কালার সম্পর্কে বেসিক্যালি গতকাল একটা ধারণা দেওয়া হয়েছিল আপনাদের, এখন আমরা কালারগুলো আসলে অ্যাপ্লাই করব কিভাবে বা অ্যাপ্লাই করি কিভাবে, এখানে এটা মূলত একদিনের আলোচনার বিষয় নয় কালার অ্যাপ্লাই করাটা। এই কালার অ্যাপ্লাই অনেকভাবে করা যায় এবং অনেকভাবে করতে হয়, আমরা শুধু একভাবে কালার অ্যাপ্লাই করে আমরা কোনো ডিজাইনের প্রপার রেজাল্ট পাবো না। তবে আমাদের এখানে কালারটা আমরা কিভাবে আসে সেটা আমরা বলে দিই। এখানে আমাদের দুটো কালার আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? দুটো দুটো কালার দেখা যাচ্ছে। এই দুটো কালারের উপরের কালারটা যেটা দেখতে পাচ্ছেন সেটাকে, সেটাতে আমি কার্সারটা রেখেছি, দেখেন এখানে এসছে সেট ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? কি সেট ফরগ্রাউন্ড কালার এসছে, সরি, সেট ফরগ্রাউন্ড কালার। তার মানে এখানে ফরগ্রাউন্ড কালারটা থাকবে, তার মানে এটা এই উপরে যেটা আছে এটা ফরগ্রাউন্ড কালার, আর নিচে যেটা আছে সেটা ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তাহলে এই ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার বলতে কি, ফরগ্রাউন্ড মানে কি উপরে যেটা থাকবে, ব্যাকগ্রাউন্ড মানে কি পিছনে যেটা থাকবে। তার মানে এটা না যে আপনি একটা কালার শুধু পিছনে ইউজ করতে পারবেন, একটা উপরে ইউজ করতে পারবেন, ওগুলো চেঞ্জ করা যাবে, ঠিক আছে? বাট কালারের দুটো ভাগের জন্য ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, তাহলে ফরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে বলে দিলাম। যখন আমরা এখানে ডকুমেন্টটা নিচ্ছিলাম তখন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা অপশন ছিল, আপনি যদি এই ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দেন তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেটা আপনার এখানে চলে আসবে। ক্লিয়ার? দেখেন আমি এটা নিলাম, এই দেখেন একটা লাল ডকুমেন্ট চলে আসলো, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডে লাল ডকুমেন্ট দেওয়া আছে, লাল কালার দেওয়া আছে। ওকে, তাহলে আমরা কালারও নিতে পারবো। আচ্ছা, আজকে সিলেকশন আমরা এখন টুলস নিয়ে কিছু আলোচনা করি, এখানে এগুলোতে আসলে আমার কোনো আলোচনা করার নেই, সিলেকশন বেসিক নিয়ে আলোচনা করতে বলছে। একটু আমি একটা ছবি ওপেন করি, আমার এখানে পুরো একটু পরিষ্কার ছবি নেই। আচ্ছা, একটা ছবিটা দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এই পুরো ছবিটা রয়েছে আমার, এই ছবিটাতে বেশ কয়েকটা ভাগ আছে। এখানে একটা আকাশটা দেখা যাচ্ছে, আমি কিছু পাহাড় দেখতে পাচ্ছি, কিছু ঝর্ণার পানি দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন সিলেকশন জিনিসটা কি, আসলে আমরা সিলেকশন বলতে একটা ডকুমেন্টে বা একটা ছবিতে অনেক কিছু জিনিস থাকতে পারে, তার মাঝে আমাদের কোনো একটা অংশকে বা কোনো একটা জায়গাকে বা কোনো একটা অবজেক্টকে যদি আমরা সিলেক্ট করতে চাই
বা নির্ধারিতকরণকেই বলা হয় সিলেকশন। অর্থাৎ আমার এখানে আকাশটা আছে, আমি শুধুমাত্র আকাশটাকে নির্ধারিত করতে চাই, তাহলে শুধুমাত্র আকাশটাকে সিলেক্ট করব। এই প্রক্রিয়াগুলোই মূলত সিলেকশন। এখন সিলেকশন টুল বেসিক্যালি আমাদের তিনটা মেইন সিলেকশন টুল, আরও অন্য টুল দিয়ে সিলেকশন করা যায় ওগুলো পরে, বাট বেসিক্যালি সিলেকশন টুল হচ্ছে এই তিনটা, মানে এদের কাজ শুধু সিলেকশন করা, অন্য কোনো কাজ নেই। আর বাকি যে টুলগুলো দিয়েও আমরা সিলেকশন করতে পারি, ওগুলো সিলেকশনের সাথে অন্য কাজও রয়েছে। ওকে, আচ্ছা, এই প্রথমে যে সিলেকশন টুলটা রয়েছে সেটা হচ্ছে রেক্টেঙ্গেলার মার্কার টুল। রেক্টেঙ্গেলার মানে কি আমরা জানি? চার কোণ, রাইট। রেক্টেঙ্গেলার মানে হচ্ছে চতুর্ভুজ। তার মানে রেক্টেঙ্গেলার মার্ক মানে এটা চতুর্ভুজ আকারেই মার্ক করা যাবে, অর্থাৎ চতুর্ভুজ আকারেই সিলেকশন হবে। ক্লিয়ার? আমি কোনো চার কোণা সিলেক্ট করতে গেলে এটাকে দিব। আচ্ছা, আমি এই যে সিলেক্ট করলাম, একটা জায়গায় সিলেক্ট হয়েছে দেখা যাচ্ছে, এটাকে ধরে এভাবে টান দিলেই সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হচ্ছে দেখা যাচ্ছে, হ্যাঁ, আয়তক্ষেত্র সিলেক্ট হবে। বা চার কোণা কোনো সিলেক্ট করার জন্য আমরা এটাকে ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে, এখন আমাকে বলছে যে বা কোনো কিছু ব্যবহার করতে বলছে যে আপনি ঠিক সমান চার কোণা ব্যবহার করতে হবে বা বর্গ ব্যবহার করতে হবে। এটা কি বর্গ হয়েছে বা সমান চার কোণা হয়েছে? চার, হ্যাঁ, সমান চার কোণা হয়েছে, কোণা চারটা সমান আছে, কিন্তু আমার দৈর্ঘ্য প্রস্থ সমান নেই, তাই না? আচ্ছা, এখন একটা ট্রিক্স দিয়ে রাখি যেটা সারা জীবন প্রত্যেকটা টুলসেই কাজে লাগবে, সেটা হচ্ছে কোনো কিছুকে অ্যাকিউরেট করার জন্য আপনাকে শিফট ধরতে হবে, মাথায় রেখে দেন এবং নোট ডাউন করেন, কোনো কিছুকে অ্যাকিউরেটভাবে করার জন্য শিফট ধরতে হবে। আচ্ছা, আমি যদি অ্যাকিউরেট চার কোণা অর্থাৎ বর্গ করতে চাই, তাহলে আমি প্রথমে শিফট বাটনটা চাপে ধরবো, তারপরে এভাবে একটা টান দিব, এটা আপনি যেদিকেই টেনে নিয়ে যান না কেন এটা বর্গই হবে, অন্য কিছু হবে না। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এইগুলো প্রত্যেকটা টুলের জন্য এটা একই ধরনের সিস্টেম। আপনি কোনো কিছু অ্যাকুরেট করতে গেলে আপনাকে অবশ্যই সিলেকশন শিফট ধরতে হবে, শিফট ধরে কাজ করতে হবে। এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে একটা আমি এখানে সিলেকশন নিলাম, আমার এই পাশে তো আরেকটা সিলেকশন নেওয়া লাগতে পারে, তাই না? অথবা এই সিলেকশনটাকে আরো আমার এই জায়গাটা অ্যাড করা লাগতে পারে, তাই না? আচ্ছা, তাহলে এমত অবস্থায় আমি এখানে যদি আর একটা সিলেকশন নিতে চাই, দেখেন একটা সিলেকশন নিতে গিয়ে এই পাশেরটা চলে গেছে, বোঝা গেছে? এই সমস্যাটা থেকে সমাধানের জন্য আমাদের এই যে আমি বলছিলাম যে এটা যে টুলসটা নেবেন সেই টুলসটার এগেনস্টে এখানে অপশন চলে আসবে, ঠিক আমি এই টুলসটা নিচ্ছি এটার এগেনস্টে এখানে অপশন চলে এসেছে। এই যে প্রথম টুলটা আছে এটা হচ্ছে নিউ সিলেকশন, অর্থাৎ আপনি যেখানেই নেন না কেন সেখানে নতুন করে একটা সিলেকশন নেবে, নতুন করে সিলেকশন হবে প্রত্যেকবারে। আর এই পরে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে লেখা আছে অ্যাড টু সিলেকশন, মানে একটা আপনার সিলেকশন রয়েছে সাথে আরো সিলেকশন অ্যাড করার জন্য। আমি এখানে আরেকটা সিলেকশন অ্যাড করলাম, সরি, অ্যাড টু সিলেকশন ক্লিক করে একটা সিলেকশন হয়েছে, আমি আরেকটা অ্যাড করলাম, দুটো সিলেকশন হয়েছে, দেখা যায় দুটো সিলেকশন। আচ্ছা, এখন একটা সিলেকশন, জি বলেন, অবশ্যই আপনি হাজার হাজার করতে থাকেন, অ্যাড মানে কি আপনি অ্যাড করতে থাকেন। এখন এটা এটা দুটা মিলে অ্যাড করে দিই, এই যে আমি দুটা মিলে টান দিলাম, দেখেন দুটো অ্যাড হয়ে গেছে, করতে থাকেন আপনি, সমস্যা নেই। অ্যাড মানে আপনি অ্যাড করতে থাকতে পারবেন, শুধু দুটোই না। আচ্ছা, এখন দেখেন আমার এভাবে অ্যাড করে পরে দেখা যাচ্ছে যে আমার এই সিলেকশনটুকু বেশি হয়ে গেছে, আমার এটা লাগবে না, তাহলে আমাকে কি সাবস্ট্রাক্ট করতে হবে বা মাইনাস করতে হবে, যেটাই বলেন না কেন। সাবস্ট্রাক্ট মানে বাদ দেওয়া, সাবস্ট্রাক্ট মানে বাদ দেওয়া। তো এই সাবস্ট্রাক্ট থেকে এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি যেটা বাদ দিতে হবে আপনি সেটাকে এভাবে টান দিবেন, দেখেন ওই জিনিসটা বাদ হয়ে যাচ্ছে। ক্লিয়ার?
দেখা যায়। আচ্ছা এরপরে টুলটাতে আমরা যাই, সরি এখানে আরেকটা টুল আছে যেটা হচ্ছে যে ইন্টারসেক্ট টুল। ইন্টারসেক্ট মানে কি আমরা জানি? ইন্টারসেক্ট মানে কি? না, ইন্টারসেক্ট মানে হচ্ছে ছেদ। আমরা যারা সেট পড়েছি তারা বলতে পারবো ইন্টারসেক্ট বা ছেদ, বলতে পারবেন কি সেট পড়েননি কেউ? সেটের অঙ্ক করেননি কেউ? আচ্ছা তো সেটে সেটে ইন্টারসেক্ট নামে একটা জিনিস ছিল না, যেটাকে বাংলায় বলা হতো ছেদ। ছেদের কাজটা কি? আমাদের যেটা যেটা মিলবে সেটা থেকে যাবে, যেটা মিলবে না সেটা বাদ চলে যাবে, এটাই ছেদের কাজ, ছেদের কাজ তো, তাই না? আমি নট শিওর, আমাকে একটু ক্লিয়ার করেন। রাইট, যেটা কমন, অর্থাৎ আমার যদি তিনটা সেট থাকে তিনটার মধ্যে যেটা কমন সেটাই শুধু থাকবে, বাকিগুলো থাকবে না, এটাই মূলত ছেদ। আচ্ছা এই ইন্টারসেক্টর কাজ ঠিক এখানে সেরকমই। আমার এখানে তিনটা ঘর আছে, এই আমি ইন্টারসেক্টটা নিলাম, এই তিনটা ঘরের মাঝে দেখেন আমি একটা সংযোগ স্থাপন করলাম, তাই না? দেখা যায়, আমি কিন্তু ছাড়িনি এখনো কার্সারটা। তিনটা ঘরের যে জায়গাটুকু মিলছে, তিনটা ঘরের যে জায়গাটুকু মিলছে ছেড়ে দেওয়ার পরে দেখেন শুধু ওই জায়গাটুকু আছে, বাকি জায়গাগুলো নেই, তাই না? আচ্ছা অবশ্যই দেখেন, ছেদের কাজটা হচ্ছে আপনার যে জায়গাটা মিলবে সে জায়গাটা শুধু থাকবে, আপনি তিনটা ঘরের ইচ্ছে মতো যে জায়গাটা দরকার সে জায়গাটা আপনি শুধু মিলে দেন আর বাকিগুলো অটোমেটিক চলে গেছে। ক্লিয়ার? আপনার তিনটা জায়গার মধ্যে যেটুক মিলবে শুধু ওটুক থাকবে। হ্যাঁ আচ্ছা, তাহলে এই অপশনগুলোর কাজ শেষ। এখানে আরেকটা জিনিস আছে ফেদার। ফেদার ফেদার হ্যাঁ বলেন, প্রশ্ন আছে বলেন, কেউ কথা বলছিলেন? ওকে, এখানে একটা জিনিস আছে ফেদার। ফেদার জিনিসটা যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তখন আমরা শিখব, তারপরেও যদি এখনই জেনে নিতে চান আমি বলে দিচ্ছি। ফেদার মানে হচ্ছে, আমি দেখাই দেই, আমি এখানে একটা সিলেকশন নিলাম, ব্যাক স্পেস চেপে এটা ডিলেট হয়ে গেল, তাই না? দেখেন আমি জুম করে এখানে দেখাচ্ছি আপনাকে, একবারে পিক্সেল বরাবর কেটেছে, তাই না? আমার এখানে কোনো দাগ আছে কি? একবার পিক্সেল বরাবর পুরোটা কেটে গেছে, অর্থাৎ ক্লিয়ার কাট যেটাকে বলা হয়, তাই না? আমার এখানে ফেদারটা আছে জিরো। আমি যদি ফেদার এখানে দুই নেই, এবার একটা সিলেকশন নিয়ে এবার ডিলেট করলাম, এবার কি ক্লিয়ার কাট হয়েছে? ঝাপসা মানে আস্তে 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 করে কাটছে না, একবার তারপরে পুরোটা কাটছে, তাই না? অর্থাৎ আপনি যদি ফেদার নেন তাহলে একটা জায়গা ধীরে ধীরে একটা কাটটা অ্যাপ্লাই হবে, আর ফেদার না নিলে, এটা ফেদার জিরো নিলে এটা ক্লিয়ার কাট থাকবে। বোঝা গেছে? অর্থাৎ পিক্সেলটা একবারে বরাবর কাটবে, আর এটা পিক্সেলটা আরো কয়েকটা পিক্সেল উপর নিচ নিয়ে একটা মিচুয়াল করে কাটবে, তাই না? ম্যাচিং করে কাটবে, ঠিক আছে? এটাই মূলত ফেদারের কাজ। আচ্ছা এরপরে যে টুলটা আছে অ্যালিপটিক্যাল মার্ক টুল। অ্যালিপটিক্যাল মানে কি আমরা জানি? এলিপস মানে গোল, বৃত্ত, বৃত্তাকার, গোলাকার। আচ্ছা সার্কেল আর বৃত্তর মধ্যে পার্থক্য, সার্কেল আর অ্যালিপসের মধ্যে পার্থক্য আছে? সার্কেল মানে কি? গোল।
আচ্ছা, এটা কি সার্কেল? এটা কি? হ্যাঁ, আচ্ছা, এটা এটা কি সার্কেল? এটা কি? এটাকে আমরা আর কি বলতে পারি? যদি কোনো কিছুর কোণা না থাকে সেটাই কিন্তু গোলাকার। এটার কি কোনো কোণ আছে? এটা কি কোনো কোণ আছে? তাহলে এটা গোলাকার, এতে তো কোনো সন্দেহ নেই। আচ্ছা, বাট সার্কেল নয়, কারণ সার্কেল হলে অবশ্যই পিওর গোল হতে হবে, তাই না? আচ্ছা, রাইট, ওকে। আচ্ছা, এখানে আমাদের সার্কেলের জন্য আপনি আলাদা কোনো টুলস পাবেন না। আমি এর আগে বলেছিলাম যে কোনো কিছু একুরেট করতে গেলে কি চাপতে হবে, শিফট চেপে করতে হবে। তার মানে আমরা যদি এটাকে একুরেট করতে চাই, গোলাকারটাকে একুরেট করলেই তো সার্কেল হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমি শিফট চেপে ধরে একটা টানলাম, ঠিক আছে, এই যে টানলাম। এবার দেখেন তো এটা একুরেট গোল হয়েছে কিনা। একুরেট হয়ে গেছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা একুরেট ভাবে করতে পারবো, তাই না? ও, এই বাকি অপশন গুলো একই, এখানে যে অপশন গুলো ছিল এগুলো আগে যা ছিল তাই। এরপরে নিচের যে টুলটা আছে, সিঙ্গেল র মার্ক টুল, কলাম মার্ক টুল, এগুলো শুধুমাত্র কলাম এবং র মার্ক করার জন্য, আমারই কাজ নেই। এখানে একটা টান দিবেন, দেখেন যে এটা একটা কলাম হয়ে গেছে, সরি, র হয়ে গেছে। এখানে একটা টান দিবেন, দেখেন একটা কলাম হয়ে গেছে, তাই না? আচ্ছা, এটা আহামরি কিচ্ছু না, একটা, ধরুন এই যে একটা কলাম তৈরি করে ফেললাম, এটা একটা মার্ক করার জন্য, এগুলো ওভাবে কাজে লাগে না। আচ্ছা, এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে লেসো টুল, এটাও সিলেকশন টুল। লেসো টুলটা কিভাবে কাজ করে আমি দেখি। লেসো টুল নিয়েও উপরে কিন্তু একই অপশন থাকলো। আচ্ছা, লেসো টুলটা কাজ করে, আপনি নিয়ে আপনি এভাবে ক্লিক করে ধরে আপনি ঘুরাই দিতে হবে। আপনি যে পাশ দিয়ে দরকার সেখানে গিয়ে আবার যেখান থেকে শুরু করছিলেন ওখানে যাবেন, দেখবেন যে জায়গাটা সিলেক্ট হয়ে গেছে। আমার এখানে প্লাসটা নিলাম, আমি এভাবে এভাবে করে ধরে এভাবে সিলেক্ট করলাম, দেখেন যেভাবে ঘুরাইলাম ওইভাবে সিলেকশনটা চলে এসছে না? আচ্ছা, এটা চাপ, মাউসটা চাপে ধরে এভাবে যেদিক দিয়ে ঘুরাবেন ওদিক দিয়ে সিলেকশন হয়ে যাবে। আচ্ছা, এর নিচে যে টুলটা আছে সেটা হচ্ছে পলিগোনাল লেসো টুল। পলিগোনাল লেসো টুলটা এভাবে ঘুরাই হবে না, পলিগোনাল লেসো আপনাকে ক্লিক দিয়ে দিয়ে করতে হবে। অর্থাৎ আমি একটা ক্লিক দিলাম, আরো ক্লিক দিলাম, আরো 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 দিলাম, এইভাবে যেদিক যেদিক যাবেন ক্লিক দিয়ে দিয়ে যাবেন, এবং যেখানে শুরু করছিলাম আর ওখানে এসে শেষ করতে হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এর নিচে আর একটা আছে ম্যাগনেটিক্যাল লেসো টুল, এটা সম্পর্কে একটু বলি। এই ম্যাগনেটিক্যাল লেসো টুলটা হচ্ছে ম্যাগনেটের মতো কাজ করবে, দুই কালারের পার্থক্যের মাঝখান বরাবর সে অটোমেটিক নিয়ে নিবে। আমি ধরেন এখানে একটা ক্লিক দিয়ে যাইতেছি, আমি দেখেন একটু উপর দিক দিয়ে যাচ্ছি, দেখা যাচ্ছে কি আমার? ক্লিয়ার? এটার রেজলিউশন ভালো না ছবিটার, আমি একটা ভালো ছবি নিয়ে আপনাদের পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখেন আমি এখানে একটা ক্লিক দিলাম, আমি দেখেন একটু উপর দিক দিয়ে যেতে চাচ্ছি, সরি, বেশি উপরে চলে গেছি, আমি একটু উপর দিক দিয়ে যেতে চাইলেও এদিকে আরো পরিষ্কার বুঝতে পারবেন। দেখেন উপর দিক দিয়ে আমি একটু যেতে চাইলেও এটা অটোমেটিক নিচের দিক টেনে নিচ্ছে, তাই না? দেখা যাচ্ছে কি? আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন আসলে? আচ্ছা, দুই কালারের মাঝখান বরাবর সে এটা অটোমেটিক টেনে নিচ্ছে। যদিও এটা দিয়ে কখনোই পারফেক্ট সিলেকশন আমাদের আসে না, তারপরেও সেখানে দরকার, এই জন্য দেখাই দিচ্ছি যে দুই কালারের মাঝখান পার্থক্য যেখানে সেখান বরাবর সে এটা টানতে যাবে। কিন্তু আমি যে অনেক দূর দিয়ে যান তখন তো এটা আর সে কাজ করতে পারবে না। আপনি কালারটার কাছাকাছি যাবেন, সে অটোমেটিক আরো একুরেট করে নিবে, ঠিক আছে? আচ্ছা,
এখন দেখেন এই জিনিসগুলোকে ব্যাক করার সিস্টেম কি আসলে? ব্যাক করার সিস্টেম হচ্ছে, ও এটা আমি পরে বলতেছি, কারণ দুইটার ব্যাক করার সিস্টেম আলাদা আলাদা। তাহলে ম্যাগনেটিক লেসার টুল গেল, এরপরে আছে কুইক সিলেকশন টুল। আচ্ছা, কুইক সিলেকশন টুল মানে হচ্ছে আপনার সিলেকশনটা কুইকলি হয়ে যাবে, এটা ঠিক আছে। এখন আপনি এখানে একটা ছোট গোল চিহ্ন এসেছে, তাই না? আচ্ছা, এটাকে এইভাবে টান দিবেন, দেখবেন যে সিলেকশনটা গোটাটা একটা একবার শুধু এভাবে ঘষা দিছি, এইরকম পুরোটা ধরে নিছি, আবার এখানে একটু ঘষা দিছি, দেখেন এগুলো আস্তে আস্তে করে ধরে নিচ্ছে, তাই না? এই যে এভাবে ক্লিক দিচ্ছি, ধরে নিচ্ছে, এটা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে আসলে কতটুক ধরতেছে না ধরতেছে, এটা বলে বোঝানো সম্ভব না। দেখেন এভাবে ক্লিক দিয়ে দিয়ে পুরোটা ধরে ফেললো, এটাতে সিলেকশনটা কুইক হবে। এই কুইক সিলেকশন নিয়ে এই যে এখানে অপশনগুলো একটু চেঞ্জ হয়েছে, এখানে শুধুমাত্র ইন্টারসেক্টটা নাই, বাট বাকিগুলোর কাজ একই। এখানে নিউ সিলেকশন, এটা প্লাস, এটা মাইনাস, শুধুমাত্র ইন্টারসেক্টটা নাই, কাজে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, একই জিনিস। প্লাস করতে চাইলে এখানে রাখবেন, মাইনাস করতে চাইলে এটাতে দিবেন। আচ্ছা, এর নিচে আরেকটা টুল আছে যেটা হচ্ছে ম্যাজিক ওয়্যান টুল। ম্যাজিক ওয়্যান টুলটা হচ্ছে আপনার একই রকম কালার যতটুকু থাকবে সে অতটুকু একইবারে ধরে ফেলবে, বুঝা গেছে? এখন এক কালার আমার, আমি যদি এখানে একটা ক্লিক দেই, দেখেন যে পুরো আকাশটা মোটামুটি ধরে ফেলছে। এই যে এখানে টলারেন্স নামে একটা জিনিস আছে, আমি টলারেন্সটা কম দিলে কম করে ধরবে, আমি যদি বেশি দিই দেখেন এবার বেশি করে ধরবে। আমি এখানে একটা ক্লিক দিলাম, পুরো আকাশটা ধরে ফেলছে, তাই না? আচ্ছা, এটা রেঞ্জ বলতে কি আসলে একটা কাজের উপর ডিপেন্ড করবে আপনার, আমরা বেসিক্যালি 32 রাখি। এখন আমি এখানে 32 রাখার পর আমি যদি এখানে একটা ক্লিক দেই, যে আপনি যদি মনে করেন যে আপনার যে জায়গাটা দরকার সেই জায়গাটা থেকে বেশি ধরে ফেলতেছে, তখন টলারেন্সটা কমিয়ে দেন, তাই না? আরো যদি কমানো দরকার আরো কমিয়ে দেন, কাজে এটা নির্দিষ্ট মাপ আমরা কেউ দিতে পারবো না, বেসিক্যালি 32 রাখি। 32 হলে আমরা মোটামুটি সবটা ধরে ফেলে ওই একই রকমের কালার যতটুকু থাকে, তবে এটা নির্দিষ্ট না। হ্যাঁ, আপনার কাজের পরিপ্রেক্ষিতে এটা আপনাকে কম বেশি করে নিতে হবে। আচ্ছা, আমি এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে মনে হচ্ছে যে না আমার আসলে পুরোটা ধরলো না, তাহলে আমি এখানে টলারেন্সটা 50 করে নিলাম, এবার একটা ক্লিক দিলাম, তাহলে এই যে বেশি ধরে ফেললো, বোঝা গেছে? ওকে, আচ্ছা, তাহলে এই সিলেকশন টুলগুলো আমাদের এখানে গেল। তার আগে সেই সাথে মুভ টুলটা নিয়ে একটা কথা বলি। মুভ টুল জিনিসটা হচ্ছে, মেইন টুল হচ্ছে মুভ টুল। আপনি অন্য কোনো টুলে কাজ করে আবার আমাদের মুভ টুলে চলে আসতে হয়, এটার কারণটা হচ্ছে অন্য কোনো টুলে থাকলে অনেক অপশন তখন কাজ করবে না, তখন ওই টুলটার এগেনস্টে যে অপশনগুলো দরকার শুধুমাত্র ওগুলো কাজ করবে। এই জন্য অন্য কোনো টুল ব্যবহার করা হলেই আবার আমরা মুভ টুলে চলে আসি। মুভ টুলের কাজ হচ্ছে সিলেক্ট করার জন্য, কোনো কিছু ধরার জন্য, নড়ানোর জন্য আমরা মুভ টুল ব্যবহার করে থাকি, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন একটু লেয়ার নিয়ে শুধু কথা বলে দিই, লেয়ার নিয়ে পরে আলোচনা আছে, বাট এখনই যদি লেয়ারটা একটু ধারণা না রাখেন তাহলে আবার কিছুই বুঝবেন না। আমি এখানে একটা ছবি ওপেন করেছি, তাই না? আচ্ছা, এখানে দেখেন এই লেয়ার, এই উইন্ডোজ থেকে লেয়ার একটা অপশন পাবেন, অপশনটা নিলে এরকম চলে আসবে, আমার আরো অনেকগুলো নেওয়া আছে, আমার এই যে লেয়ার চলে এসছে, এই লেয়ারে তখন আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নামে একটা জিনিস দেখতে পাবেন, বোঝা গেছে? আচ্ছা, এই এই একটা ডকুমেন্টে, আমার এখানে একটাই ডকুমেন্ট ওপেন করছি না, আমি ডকুমেন্ট একটা 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 ডকুমেন্টে অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, এটা আলাদা জিনিস, বাট ডকুমেন্ট আমার কিন্তু একটা। এখন এই একটা ডকুমেন্টে
কয়টা এলিমেন্ট আছে, এই এলিমেন্টগুলো আমার নির্দেশ করবে এই লেয়ার। আমার এখানে একটা এলিমেন্ট আছে, শুধুমাত্র এই ছবিটাই আছে, তাই না? আচ্ছা, আমি এখানে আরো যদি কোনো এলিমেন্ট নিয়ে আসি, আমি এটা নিয়ে আসলাম, দেখেন এলিমেন্ট এসছে আরেকটা, দুটা এলিমেন্ট হয়েছে, এই দেখেন লেয়ার দুটো হয়ে গেছে, বোঝা গেছে? ওই যে এটা একটা, এটা একটা, এখানে উপরে যেটা থাকবে এখানে উপরে ঠিক সেটাই থাকবে, মাথায় রাখবেন, এখানে উপরে যেটা থাকবে এখানে উপরে ঠিক সেটাই থাকবে, আবার এখানে উপরে যেটা থাকবে এখানে উপরে ঠিক সেটাই থাকবে, একই জিনিস। মানে উপরে যে কোনোখানে দেখেই উপরে আপনি বুঝতে পারবেন, এখানে দেখে যদি না বুঝেন কোনটা উপরে আছে তাহলে এখানে দেখবেন, এখানে দেখে যদি না বুঝেন তাহলে এখানে দেখবেন, বোঝা গেছে? অবশ্যই যাবে, সেটা দেখাচ্ছি আমি, হ্যাঁ কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার এখানে দুটো এলিমেন্ট নিলাম আমি, তাই না? এখন আমি আরেকটা এলিমেন্ট নেব, আপনারা এই এই যে আমার এখানে লেয়ারগুলো রয়েছে, আচ্ছা আমার এখানে লেয়ারগুলো রয়েছে, আমি যে কোনো একটা লেয়ারকে কপি করতে পারবো বা ডুপ্লিকেট করতে পারবো, যেটাই বলি না কেন। আহারে, আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই মুভ টুল থাকা অবস্থায় কোন একটা এলিমেন্ট ডকুমেন্ট নেওয়ার পরে আপনার ঠিক এই দুটো জায়গায় ক্লিক দিয়ে রাখবেন, একটা অটো সিলেক্ট আর একটা হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, তাহলে বুঝতে পারবেন, কন্ট্রোলস এটা ক্লিক দেওয়া থাকলে বুঝতে পারবেন আমার কোন লেয়ারটা সিলেক্ট আছে, আর অটো সিলেক্ট থাকলে যে লেয়ারটা সিলেক্ট করবেন যে লেয়ারটাতে ক্লিক দিবেন ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে, কাজে এই দুটো সবসময় টিক চিহ্ন দিয়ে রাখবেন। আচ্ছা আমি এখন একটা লেয়ার সিলেক্ট করছি, কোন লেয়ারটা সিলেক্ট আছে বলতে পারবেন আপনারা? উপরেরটা, তার মানে মুজার লেয়ারটা সিলেক্ট রয়েছে, এটা কেমনে বুঝলেন? ঠিক, আপনি দুটো জিনিস দেখেই বুঝবেন, এখানে দেখেন এটা কালার হয়ে গেছে না, তার মানে এটা সিলেক্ট আছে, আর এটা মার্ক হয়ে গেছে, তার মানে এটা সিলেক্ট আছে, জিনিস এই মোজাটাই। এখানে দুটো চোখ আছে, চোখগুলো বন্ধ করে খুলে দিয়ে আপনারা এগুলো অপন করতে পারবেন, এটা লেয়ারটাকে ডিলিট না করে। আমি যদি এটা ডিলিট করে দিলাম, চোখ বন্ধ করে দিলাম, দেখেন যে এটা চলে গেল, হিডেন হয়ে গেল। আচ্ছা এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের কপি করার জন্য বা ডুপ্লিকেট করার জন্য, ডুপ্লিকেট বেশ কিছু পদ্ধতিতে করা যায়, আমরা সংক্ষিপ্ত দুটো পদ্ধতি বা তিনটে পদ্ধতি শিখবো। একটা হচ্ছে কন্ট্রোল চাপে যে চাপেন, যদি আপনাকে অবশ্যই যেটা ডুপ্লিকেট করবেন ওই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, মাথায় রাখবেন, শুধু এই ক্ষেত্রেই না, আপনি যে লেয়ারটার কাজ করতে চান ওই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে। আমি এটাকে ডুপ্লিকেট করতে চাই, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে, আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি কন্ট্রোল চাপে ধরে যে চাপছে, দেখেন ডুপ্লিকেট এখানে দুটো হয়ে গেছে না, ব্যাকগ্রাউন্ড কপি একটা চলে এসেছে, এখানে কিন্তু বোঝা যাবে না, কারণ দুটো একই জিনিস একটার পিছনে আর একটা রয়েছে, তাই না? কাজে এখানে দুটো হয়নি এটা দেখে হতাশ হয় না, এখানেও দুটো হয়েছে, আপনি এটা টেনে যদি নিচে নামাই দিই দেখেন এখানেও দুটো আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কপি করার জন্য যে যে জিনিসটারে কাজ করব ওই জিনিসটাকেই সিলেক্ট করবো, এটা আমরা জানি, তো কপিও যেহেতু একটা কাজ, কাজে ওই জিনিসটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে চাপে দিব, ডুপ্লিকেট হয়ে গেল বা কপি হয়ে গেল। আরেকটা নিয়ম হচ্ছে, জি আই জে কে এল জে, জাপান। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, সেটা এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি কপি করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে এই যে ডুপ্লিকেট লেয়ার নামে একটা জিনিস আছে এখানে ক্লিক করে দিবেন, যে লেয়ারটা এখানে কপি হবে সেটার একটা নামও দিতে পারবেন, ওকে করে দিবেন, কপি হয়ে গেছে। আর একটা নিয়ম হচ্ছে, এই যে এটাকে ধরে ঠিক এই জায়গায়, এটা হচ্ছে নিউ, হ্যাঁ এটাতে নিউ নিউ পেজ আসবে, নিউ লেয়ার আসবে, আপনি ঠিক এটাকে টেনে আনে ধরে এখানে রাখবেন, এখানে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে দেখেন আরেকটা লেয়ার হয়ে গেছে, নতুন একটা লেয়ার হয়ে গেছে, ক্লিয়ার? ওকে, আর আপনি যদি এখানে ধরে না নেন, এমনি যদি ক্লিক দেন তাহলে এমনি একটা ব্ল্যাঙ্ক লেয়ার আসবে এখানে, ব্ল্যাঙ্ক ট্রান্সপারেন্ট। আচ্ছা কপি করতে পারবো তো আমরা, তাই না?
লেয়ার জিনিসটা কি আমরা বুঝছি তো? এখানে এখানে আচ্ছা নিলেন, এখন এটাকে এখানে দিবেন। না না না, এভাবে হবে না, তখন তো এটা একটা অলরেডি লেয়ার হয়ে গেছে, ওর একটা আলাদা সত্তা হয়ে গেছে তৈরি, ওকে তখন আপনি অন্যটা দিয়ে ইয়া করতে পারবেন না। আচ্ছা তাহলে আমরা কি কি জানলাম? প্রথমে ফটোশপের ইন্টারফেস সম্পর্কে জানলাম, তাই না? তারপরে মুভ টুল সম্পর্কে জানলাম, আমরা সিলেকশন টুলগুলো সম্পর্কে জানলাম, আমরা লেয়ার সম্পর্কে জানলাম, লেয়ার কপি করা, অফ করা, অন করা এটা জানলাম, ছবি ওপেন করা জানলাম। এখন আরেকটা জিনিস শুধু দেখে নেন, যে ছবি আসলে কেটে দেওয়ার জন্য, যেটা হচ্ছে আমি এখানে যদি কেটে দেই, কেটে দেওয়ার জন্য আরেকটা জিনিস শুধু শিখে দেই, আপনারা যখন সিলেকশনের কাজটা যেহেতু দেখানো হয়েছে, সেটা হচ্ছে রিডু করার জন্য। আপনি কোনো একটা কাজ করছেন, সরি, আন্ডু করার জন্য, আন্ডু এবং রিডু। আমি এখানে একটা ডিলিট করে দিলাম, সরি, একটা কপি হয়ে গেছে এটা দেখেন। তা আমার মনে হচ্ছে যে আমার কাজটা ঠিক হয়নি, তাহলে অল্টার কন্ট্রোল জেড চাপবেন, বোঝা গেছে? অল্টার ধরবেন, কন্ট্রোল ধরবেন, জেড চাপবেন, তাহলে আন্ডু হয়ে যাবে কাজটা। এইভাবে 25 বার পর্যন্ত আন্ডু করতে পারবেন। আচ্ছা কন্ট্রোল জেডে একবার শুধু আন্ডু হবে, পুরো কাজ না, 25 বার পর্যন্ত আন্ডু করতে পারবেন অল্টার কন্ট্রোল জেড চাপে ধরে। ওকে, আচ্ছা তাহলে আপনার এখন সিলেকশন টুলগুলো একটু, হ্যাঁ এই সিলেকশন টুলগুলো যেটা বলছিলাম, এই সিলেকশন টুলগুলো আন্ডু আপনি এইভাবেই করতে পারবেন। এখন এইগুলো যখন কাজ করবেন, এই যে পলিগোনাল লেসার টুলটা দেখেন, এটাতে দেখেন আপনি ভুল করে এদিক চলে গেছেন, আপনাকে এদিক যেতে হবে না, আপনাকে এদিক যাওয়ার কথা ছিল। এখন আন্ডু করার জন্য আপনার কিন্তু অল্টার কন্ট্রোল জেড কাজ করবে না, কারণ এই এই প্রোগ্রাম এই কমান্ডটা এখনো ফিল আপ হয়নি, সো অল্টার কন্ট্রোল জেড কাজ করবে না। এখন এক্ষেত্রে এটা করার জন্য আপনি যেদিক থেকে গেছেন, যেখান পর্যন্ত ব্যাক করতে চান আপনি ওখানে আসেন, মাউসটা ওখানে নিয়ে আসলাম, তারপর ব্যাক স্পেস চাপেন, দেখেন ব্যাক হয়ে গেছে, তাই না? আচ্ছা এটা করার জন্য এটা হবে, এটার ক্ষেত্রে এই যে আপনার পলিগোনাল লেসার টুল আর ম্যাগনেটিক লেসার টুল, এই দুটোর ক্ষেত্রে শুধু এটা নিয়ম, আর বাকিগুলো অল্টার কন্ট্রোল জেড চাপলেই আন্ডু করতে পারবেন, সমস্যা নেই। তাহলে আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে, আপনাদের কাজ শুরু পরবর্তী 1 ঘন্টা, সেটা হচ্ছে ফটোশপটা সম্পর্কে, ফটোশপটা দেখবেন, এই মেনুগুলো দেখবেন এবং এই অপশন বারগুলো দেখবেন, এবং এই যে টুল বারগুলো অপশন বারগুলো অফ অন করে দেখবেন করতে পারছেন কি না। তারপরে আমি যে প্রথমে বললাম, এই টুলের নামগুলো সব দেখবেন, এখানে কার্সারটা নিয়ে নিয়ে, এবং ভিতরে যে টুলগুলো আছে সেটা মুখস্থ করতে হবে এমনটা না, আপনারা শুধু দেখেন যে কোনটার নাম আসলে কি, এবং টুলের সাইনগুলো যে একটু মাথায় রাখার চেষ্টা করেন। আর তারপরে আপনাদের যে এই তিনটার কাজ, তিনটা সিলেকশন টুলের কাজ দেখাইলাম, এগুলো একটু প্র্যাকটিস করবেন, ক্লিয়ার? ওকে, আগামী 1 ঘন্টা আপনাদের কাজ শুরু। অবশ্যই অনলাইনে, আপনাদের অফলাইনে যাওয়ার কোনো স্কোপ নেই, আমি দেখবো যে কোনো সময় যে কাউকে বলবো যে আপনার স্ক্রিনটা দেখি। ওকে।